ভারতবর্ষে এই প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। আর তারপরেই কেন্দ্রে মোদী সরকার এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে মালদা শহরে উৎসব মুখর মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব। মালদা জেলার বিজেপি দলের শীর্ষ নেতারা এই মিছিলে উপস্থিত হয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড এলাকার জেলার দলীয় কার্যালয় থেকে বিজেপির এই মিছিলটি শুরু হয়। ভারতবর্ষে প্রথমবার আদিবাসী সমাজ থেকে কোনো মহিলা ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে চলেছে। আমরা ভারতবাসী হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। আর এই গর্বের দিনে আমরা এটাকে উদযাপন করছি যে আজকে ভারতের একদম প্রত্যন্ত সমাজ থেকে ভারতবর্ষের সর্বোচ্চ পদে বসা যায়। এটা গোটা পৃথিবীর কাছে ভারতের গণতন্ত্র দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। গোটা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ফোয়ারা মোড়ে। সেখানে রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান বিজেপি দলের উপস্থিত নেতাকর্মীরা। সাধারণ মানুষের সামনে কেন্দ্রের মোদী সরকার নিরপেক্ষ ভূমিকা এবং মানবিকতার বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।